কি হয়েছে ঘটনাটা? উনি বাগানে কাজ করতেন, যেটা বাগানে ওর দোকান আছে, বাচ্চা দোকানে বসেছিল, বাগান থেকে ফিরে আসার পরে উনি দোকানে বসছিলেন। ইদানিং ওরা তো মানে কমিউনিস্ট কিছু অতর্কিত দুষ্কৃতগুলো বারবারই টার্গেট করেছে আমাকে এবং ওনাকে। আমি জেলা পরিষদ মেম্বার আজিজ আহমেদ, আমাকে টার্গেট করেছে টিএমসি থেকে নির্বাচিত। এর আগেও মানে কয়েকবার ঘটনা ঘটেছে, কিন্তু আমি বাড়ি থেকে আসতে দেরি হয়েছে, বাড়ি আসার আগেই এনাকে আক্রমণ করেছে। উনি পার্টি করতেন না, আমার মামা ভাগনার সম্পর্ক। কারা করলো? কোন রাজনীতি? হ্যাঁ, টিএমসি। আমি টিএমসি থেকে নির্বাচিত, আমার ভাগনা মামা হই। কারা ওই কংগ্রেসিগুলো? এটা কোন জায়গাকার? লক্ষ্মীপুর বাজারে। কখন হয়েছিল এটা? এটা 10:30। মানে কতজন লোক এসে ওনার উপরে? ওরা 15-20 জন ছিল, এবং বাইরে ওরা বাজারের ভিতরেই ছিল, আরও কিছু লোক জমায়েত হয়েছিল। ওদের কেন এই মানে ওদের কেন ওরা যখন আমরা যখন নির্বাচিত হয়ে আসি ইলেকশনের পর থেকে, কাউন্টিংয়ের পর থেকে ওরা অতর্কিতভাবে আক্রমণ করে চলে যাচ্ছে। আমরা গণ্ডগোল, লক্ষ্মীপুরে দীর্ঘদিনের গণ্ডগোল হয়েছিল, গণ্ডগোল যেন না হয় এই জন্য আমরা চুপচাপ আছি। ওরা প্রতিশ্রুতি দিয়েছিল জনসাধারণকে যে আমরা লক্ষ্মীপুরকে শান্তি রাখবো। আমরা সেই আশা রাখে শান্তি কীভাবে করতেছে সেটাই দেখার জন্য আমরা চুপচাপ নীরবে বসে আছি। কিন্তু আমাদের টিএমসি লোকগুলো বাজারে যখন উঠতেছে, অতর্কিত তারা আক্রমণ করেছে, এবং এর আগে বেশ কয়েকবার হয়েছে। ওদের নামে কিছু লোকের আমার এফআইআরও হয়েছে। ওরা দিন দিন আক্রমণ করে চলে যাচ্ছে। এমএলএ সাহেব বলছে যে রমজান মাস চলতেছে, একটা তোমার ঠান্ডা থাকো, রমজান মাসটা বেরিয়ে যাক, তারপরে কী করতেছে। এবং প্রশাসনে সে কথাই বলেছে আমাদের, এই এখনো পর্যন্ত প্রায় 10-8-10 জন হয়েছে, এফআইআর হয়েছে। আজকে কতজন? আজকে একজনে হয়েছে, ওনাকে আক্রমণ করে ওরা, আমরা যখন আসি ওরা চলে গেছে। আপনার নাম? আজিজ আহমেদ। কী হয়েছিল আপনার মাথা কীভাবে ফাটল? ওইখানে বসেছিলাম, আমার দোকানের পাশে একটা দোকান আছে, পানির দোকান, আমার দোকান থেকে ঘুরে ওই দোকানে বসছিলাম। ওরা 5-7 জন এসে আমাকে ধাক্কা মারলো। কেন ধাক্কা মারতে? তুমি পুলিশগুলোকে তুমি নিয়ে আসছো, থানার পুলিশগুলোকে তুমি, আমি কেন নিয়ে, আমি কি নিয়ে আসবি না? আমি কোনো কোনো নেতা যে আমি নিয়ে আসবো? এই ধাক্কাতে এক সাইকেলটা দিয়ে মেরে দিলাম আমার উপরে। কতজন ছিল ওরা লোক? তেমনি ওরা মেন লোক ওরা 5-7 জন ছিল, আপনি কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? না, আমার ভাগনা জেলা পরিষদের, আমার যে ভাগনা আছে ওই জেলা পরিষদের মেম্বার। কোন দলের? টিএমসি। আপনি কোনো পার্টি করেন না? আমি পার্টি না, আমি ভোটার একজন। আপনার নাম? আমার নাম গোলাম হোসেন।